হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি হচ্ছে আপনার লিরিক্স মোটরসে। এটা হচ্ছে আপনার আনঅফিশিয়াল বাইক শোরুম। আর আপনারা কিন্তু সকলে জানেন যে ইয়ামাহা কোম্পানির R15 ভার্সন 4 বাইকটা কিন্তু হচ্ছে আপনার লেটেস্ট একটি ভার্সন। আর এই বাইকটির কিন্তু আপনার হচ্ছে নতুন একটি কালার আসছে, তো তাড়াতাড়ি যে বাংলাদেশে চলে আসবে আমি প্রথমত বিশ্বাস করতে পারি নাই। যেহেতু হচ্ছে এটা হচ্ছে আপনার আনঅফিশিয়াল শোরুম, সেহেতু আপনার এই বাইকটি কিন্তু আপনার সরাসরি অফিশিয়ালের থেকে কিন্তু আগে নিয়ে চলে আসতে পারছে। আর আমি আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত আর কি বাইকটা একটু দেখাইনি। এই যে হচ্ছে সে আপনার ইয়ামাহা R15 ভার্সন 4 হোয়াইট কালার। এটা কিন্তু দেখতে অনেকটা গর্জিয়াস, অনেক সুন্দর লাগতেছে। এই বাইকটির আর কি আমি যে বিষয়গুলো আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে যে এই বাইকটির দাম কত, তাছাড়া এই বাইকটিতে কি নতুন কোনো পরিবর্তন নিয়ে এসেছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানাই দেব। তারপরে আমি আপনাদেরকে মানে বাইকটি একটু দেখাই নিই। ভাই একটু এদিকে আসেন, এই সাইডে মানে বাইকটির একটু শেপটা দেখাই নেন যে কী কী পরিবর্তন বা কালারের যে পরিবর্তনটা কেমন লাগতেছে সেটা একটু দেখান। তারপরে আপনি একটু এই সাইডে আসেন, এই সাইডে যে কেমন লাগতেছে এটা আপনি একটু দেখাই দেন। এই সাইডে এখানে কিন্তু এই যে এখানে কিন্তু ভার্সন 4 কিন্তু আপনার লেখাই আছে, যে স্টিকারটা সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। মূলত হচ্ছে এই যে আপনার নতুন যে লেটেস্ট কালারটি এটা হচ্ছে আপনার হোয়াইট কালার, এটা কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগতেছে। এখন আমি সিম্পলি কিছু বিষয় দেখব যে আপনার এ বাইকটির কিছু পরিবর্তন আছে কি না। এখন আমি যেটা দেখাবো আপনাদের প্রথমে এটার কি টায়ারের সাইজটা আমি দেখে নিই। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 180 সাইজের আর কি টিউবলেস টায়ার, এটা 17 সাইজের রিম। আগের যে বাইকটি ছিল সেম সেটাই আছে। বাইকটির পিছনের চাকার যে পরিবর্তন আছে কিনা সেটা দেখাবো, যে এখানে কিন্তু আপনাদেরকে দেখাইনি। এখানে দেখতে পাচ্ছেন যে 140/70 সাইজের আর কি টিউবলেস টায়ার, আগেরটা যে মানে টায়ার ব্যবহার করা হয়েছে সেই টায়ারই। আরেকটা কথা বলে রাখি, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান না ইন্দোনেশিয়ান সেটাও বলে দেওয়া ভালো, নাহলে অনেকেও আর কি কনফিউজড হবেন যে এটা ইন্ডিয়ান কি ইন্দোনেশিয়ান। এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান আর কি ভার্সন। আর এ বাইকটির কিন্তু আপনার হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সনও পাওয়া যায়। এটা হচ্ছে আপনার এখনও ইন্দোনেশিয়ান ভার্সনে আর কি হোয়াইট কালারটা নিয়ে আসি নাই, আপনার ইন্ডিয়ান ভার্সনটিতে আর কি হোয়াইট কালার আসছে। এই যে বাইকটির আরেকটা যে পরিবর্তন আছে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করে দিই। এই বাইকটির যে পরিবর্তনটা সেটা হচ্ছে আপনার এর আগের বাইকটিতে হচ্ছে BS6 ইঞ্জিন ব্যবহার করা হতো, আর এটাতে হচ্ছে আপনার BS7 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এবার আমি আপনাদেরকে এই বাইকটির যে দাম সেটা আমি আপনাদের কাছে শেয়ার করে দেবো, যে এই বাইকটি যেহেতু আনঅফিশিয়ালভাবে আসছে কত টাকা দাম হতে পারে। এ বাইকটির মানে দামের কথা বলতে গেলে মানে এই শোরুমের যে ম্যানেজার আছে ভাই আমাকে বললো যে শোহান তুমি হচ্ছে এই বাইকটির দাম বলবা হচ্ছে 6,20,000 টাকা। আর তোমার নাম করে কেউ যদি আসে বলে যে ভাই আমি শোহান ভাইয়ের ভিডিও দেখে আর কি আসছি, সেক্ষেত্রে আমি তার থেকে 5,000 টাকা আর কি মানে কম নেব, মানে 6,15,000 টাকা এই বাইকটি আর কি দিতে পারবে। এবার আমি আপনাদেরকে এই বাইক শোরুমের আর কি লোকেশনটা শেয়ার করে দিই। এটা হচ্ছে আপনার কুষ্টিয়ার চৌরহাস, এই যে TTC আছে একটু এসআইডি করেন, যে কুষ্টিয়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ঠিক অপোজিটেই কিন্তু আপনার এই শোরুমটি। আর এটাও যদি আপনারা কেউ না চিনে থাকেন, তারপরে আমি আপনাদেরকে বলবো যে বাস টার্মিনাল আছে, বাস টার্মিনালের ঠিক পশ্চিম পাশে আপনার এই শোরুমটি। আর তারপরেও আমি আপনাদেরকে মানে আপনাদের সুবিধা অর্থে আমি এই শোরুমটির ফোন নম্বরটা শেয়ার করে দিতেছি, যাতে করে আপনারা এই নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন। মূলত আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি আশা করি যে আপনাদেরকে এই বাইকটি আর কি দেখাতে পেরেছে, আর আমার কাছে কিন্তু এই বাইকটি অনেক বেশি ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আপনারা এই শোরুমটিতে এসে এই বাইকটি কিনতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।